বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে মৃত্যুর ঘটনা, আর সেই ঘটনায় হতাহতদের আর্থিক সাহায্য রাজ্য সরকারের। নিহতদের 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য এবং যারা আহত হয়েছেন হাসপাতালে গিয়ে তাদের হাতে 50,000 টাকার চেক তুলে দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। বর্ধমান স্টেশন এর আগে দুর্ঘটনা ঘটেছিল, আপনারা সবাই জানেন, ভেঙে পড়েছিল, সারা রাত আমরা ওখানে ছিলাম। আবার আজকে জলের ট্যাঙ্ক পড়ে মানুষ আহত হলেন, মারা গেলেন 3 জন। মমতা বন্দ্যোপাধ্যায় আহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন, সহযোগিতা করবার জন্য আজকে 50,000 করে টাকা দিলেন, আর মৃত ব্যক্তিদের তাদের 2 লক্ষ করে টাকা দেওয়া হল। আর এরপরে আহতদের দেখতে বর্ধমান মেডিকেলে যান রাজ্যপাল। We will extend all support to the affected families. I came here to see the patients who are admitted here. Some financial assistance and extra has been sanctioned. Whatever is required to be to help them will certainly be done. Rajbhavan will intervene in a very, very positive manner in the matter. একদিকে মন্ত্রী স্বপন দেবনাথ, তিনি আর্থিক সাহায্য তুলে দিলেন আহতদের হাতে, আর এরপরই বর্ধমান মেডিকেল কলেজে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দেখছেন সেই ছবি। কয়লা পাচার কাণ্ডে ম্যারাথন তল্লাশি চলছে সিবিআইয়ের। কলকাতা, মালদা, আসানসোল সহ মোট 12 জায়গায় তল্লাশি চলছে। একই সঙ্গে আপনাদের সামনে রাখবো ইমতিয়াজের বাড়িতে টানা 39 ঘন্টা ধরে চলছে আয়কর অভিযান। অর্থাৎ একদিকে কয়লা পাচার কাণ্ডে যেমন ফের সক্রিয় হলো সিবিআই কলকাতা থেকে শুরু করে মালদা, এবং অন্যদিকে আসানসোল মোট 12 জায়গায় একযোগে তল্লাশি চলছে। অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠ মানি হ্যান্ডলারদের বাড়িতে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা, এবং ভবানীপুরে সিআইএসএফ প্রাক্তন কনস্টেবল শ্যামল সিংহ তার 2টি ফ্ল্যাটে যেমন তল্লাশি, অন্যদিকে মালদার রতুয়ায় তিনি থাকেন এবং দীর্ঘদিন ধরে ছিলেন আসানসোলে। বর্তমানে তিনি জমি ব্যবসার সঙ্গে যুক্ত, আর শ্যামলের মাধ্যমেই কয়লা পাচারের টাকা পৌঁছে যেত বিভিন্ন জায়গায়, এমনই খবর সিবিআই সূত্রে। ভবানীপুরে সেহাশিস তালুকদার ওরফে বুবায়ের বাড়িতেও চলছে তল্লাশি, আসানসোলের কুলটে এবং দুর্গাপুরের বেনাচিতিতেও চলছে তল্লাশি। গতকাল যে সময় আয়কর দফতরের আধিকারিকরা আসানসোলে তল্লাশি অভিযান চালাচ্ছিলেন, সেই সময় নিজাম প্যালেসে বসে সিবিআই এর গোয়েন্দারা ব্লুপ্রিন্ট তৈরি করছিলেন আজকের তল্লাশি অভিযানে, এবং সেই ব্লুপ্রিন্ট মোতাবেক আজকে ভোর থেকেই সিবিআই এর গোয়েন্দারা একসঙ্গে একযোগে 12টি জায়গায় পৌঁছে গেছেন। দুর্গাপুরের বেনাচিটির আনন্দনগর এই যে জায়গা, সেই আনন্দনগরের এই বাড়িতেই ভাড়া থাকে লালা ঘনিষ্ঠ অনুপ মাঝি, পরিবহন ব্যবসায়ী সৌরভ কুমার আচার্য, এবং তার বাড়িতেই সকাল থেকে সিবিআই হানা দিয়েছে। এই যে বাড়িতে 5 জনের সিবিআই দল, একটি মহিলা আধিকারিক সহ মোট 5 জন আধিকারিক এই বাড়িতে হানা দিয়েছে, এবং এখনও পর্যন্ত প্রায় 6 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও সেখানে তল্লাশি অভিযান চলছে। হত্যাকাণ্ডের তদন্তে ফের তৎপর হয়ে উঠল সিবিআই। বৃহস্পতিবার সকাল 7:30 নাগাদ সিবিআইয়ের বেশ কয়েকটি দল আসানসোলের বিভিন্ন জায়গায় হানা দিয়ে অভিযান শুরু করে। তার আমরা এখন রয়েছি আসানসোলের বানপুরের রামবান্ধ এলাকায়। প্রদীপ যে ঘরটা দেখাচ্ছে সেই ঘরটি ইসিএলের যে সিআইএসএফ যে সিকিউরিটি তার একজন কনস্টেবলের বাড়ি, যদিও প্রাসাদ উপম বাড়ি দেখে মনে হবে না এটা একজন কনস্টেবলের বাড়ি হতে পারে।